দেখুন আমাদের যাত্রা শুরু হলো। আফটার টু ইয়ার্স উই লেডিজ অ্যাসেম্বল টুগেদার। তো না জানি কত কথা আমাদের প্রাণের মধ্যে লুকিয়েছিল। সো অল আর কিউরিয়াসলি আস্কিং অ্যাবাউট ইচ আদার্স ওয়ার অ্যাবাউটস অ্যান্ড ওয়েলফেয়ার। আফটার টু ইয়ার্স অ্যাসেম্বল টুগেদার। মাঝে মাঝে আমরা তো এভাবে অ্যাসেম্বল হই, কিন্তু এতটা খোলা নাই। দেখুন গানের মধ্যে গান বাজনা সব শুরু হয়ে গেছে বাসের মধ্যে। এখানে আমি মিউজিক সিস্টেম চলছে বলে আমি এটা বন্ধ করতে হলো আমার, তাই ভয়েস আবার দিচ্ছি, কারণ এখানে স্যামি স্যামি থেকে শুরু করে কাঁচা বাদাম নানা রকম বন্ধু তিন দিন সবই চলছে গানের মধ্যে, কোনো গান আর বাকি নেই। চারিদিকে কংক্রিটের রাজত্বে আমরা থাকি, সেই কংক্রিটের দেয়াল ছেড়ে যখন আমরা বেরিয়ে আসি কিছুক্ষণের জন্য খোলা আকাশের নিচে, এই বসন্তের মৃদু সমীরণ, সকালের স্বর্ণালী আভা সত্যি মনটাকে অনেক বেশি উন্মুক্ত করে দেয়। খাঁচার পাখিরা যখন খাঁচা ছেড়ে বেরিয়ে আসে, তাও আবার দুবছর পরে, মনে হচ্ছে এই পথ যেন শেষই না হয়। নীল আকাশে সাদা মেঘের বেলা রে ভাই লুকোচুরির খেলা। দেখো কি সুন্দর নীল আকাশ, কত কথা, কত গান, কত আনন্দ। প্রতিটি মুহূর্তে নিজেদেরকে আমরা এখানে নিজেদেরকে নিয়েই নিজেরা উপভোগ করছি। সত্যি এই হাসি, এই চাওয়া পাওয়া না জানি কোথায় লুকিয়েছিল এতদিন। তাই আমরা সবাই সবার সাথে নানা রকম ভাবে মজা করছি এবং গান বাজনায় নিজেদেরকে এখানে ভুলিয়ে রাখছি। মনে হচ্ছে যেন পথটা শেষ না হোক, চলতেই থাকি আমরা এইভাবে। কি ভালো যে লাগছে বোঝাতে পারবো না, কিন্তু ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। উই রিচড আওয়ার ডেস্টিনেশন লোহাঘর। হিয়ার উই আর গ্রিটেড উইথ দেয়ার ওন কালচার অফ নর্থ ইন্ডিয়া। জেসে হর জগা মে নর্থ ইন্ডিয়া মে বরাতি হো পূজা হো এক তরহ সে স্বাগত করতে এক বজনা সে। হিয়ার অলসো ইউ ক্যান সি দিস ইজ দ্য পার্সন জো এক বজনা বাজা রে, দিস ইজ দ্য ওয়ে হি ইজ গ্রিট আস অ্যান্ড অল দ্য লেডিজ স্টার্টেড ড্যান্সিং। সবাই এখানে মস্তির মুডে আছে, আর এই দুটো ভাই সমান এই ঘোড়া আর এই বাজনা বাজিয়ে চলছে। কোভিড রুলস মেনটেন করে আমরা এক এক করে এন্ট্রি নিলাম, সবাই ওয়ান বাই ওয়ান চলতে শুরু করলো, ঢুকে পড়লো মেইন দরজাতে। দেখুন এখানে দুটো পুতুল দিয়ে হরিয়ানি কালচার, ওদের পোশাকে দুজন পুতুল আমাদেরকে ওয়েলকাম করছে। কি সুন্দর, দেখুন একজন পুরুষ এবং একজন মহিলা, খাটিয়া হুক্কা, এটা হচ্ছে হরিয়ানি কালচার। রাম রামজি। তাই আমরা ঢুকে পড়লাম গন্তব্যস্থল।